হ্যালো ফ্রেন্ডস, আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে তোমরা জানো বিমান সেনা পদের জন্য কিন্তু নন টেকনিক্যাল ট্রেডের সার্কুলেশন হয়ে গিয়েছে। আমি গত একটি ভিডিওতে কিন্তু তোমাদের টোটাল জিকে বিষয়ে কিন্তু আলোচনা করেছি। আজকে কিন্তু তোমাদের সামনে আমি হাজির হয়েছি ইংলিশ টপিক্সটা নিয়ে আলোচনা করার জন্য। আসলে ইংলিশে কোন কোন বিষয়ের উপর তোমাদের পরীক্ষাতে থাকবে, প্রশ্নপত্র কেমন হতে পারে এবং কিছু নমুনা প্রশ্নপত্র আমি তোমাদেরকে বলে দিব, যেটা আমাদের অভিজ্ঞতার আলোকে তোমাদের সাথে বরাবর আমি শেয়ার করি। সো তার আগে একটু বলে রাখি ফ্রেন্ডস, তোমাদের মধ্যে যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখো যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইকের মাধ্যমে জানিয়ে দেবে। কারণ তোমাদের লাইকের পরিমাণ যত বেশি হবে ততটা আমি বুঝবো যে আসলে তোমার মনোযোগের সাথে আমার ভিডিওটি তোমরা দেখে থাকো। আরেকটি কথা কখনো ভুলবে না, সেটি হচ্ছে তোমাদের যে সকল ফ্রেন্ডরা বাংলাদেশ বিমানবাহিনীতে পরীক্ষা দিতে চায়, সেটা টেকনিক্যাল হোক, নন টেকনিক্যাল ট্রেড হোক বা আদার্স যে কোনো ট্রেডে হোক না কেন, যদি চাও তাকে একটু সহযোগিতা করতে অবশ্যই আমার এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিও। সো এখন আমি চলে যাচ্ছি ইংলিশ টপিক্সের উপরে। আসলে কোন কোন বিষয়ের উপর তোমাদের থাকছে ইংলিশে, তার আগে আমি শিখে যাওয়াকে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে ইংলিশে টোটাল তোমাদের থাকবে 50 মার্কস এবং পুরোটাই তোমাদের গ্রামেটিক্যাল টার্ম থাকবে। তো তার মধ্যে থাকতে পারে তোমাদের সেন্টেন্স থেকে, পার্টস অফ স্পিচ থেকে, আর্টিকেলস থেকে, ট্যাগ পোর্শন থেকে, ন্যারেশন, ভয়েস সেন্স, ট্রান্সলেশন, অ্যান্টোনিম, সিনোনিম, রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপোজিশন, এই টোটাল এই টপিক্সগুলোর উপরেই থাকবে। এর বাইরে কিন্তু কোনো কিছুই থাকবে না, কোনো রিটেন পার্ট থাকবে না এখানে, যেমন লেটার, প্যারাগ্রাফ, এই টাইপের এসে, এই টাইপের কিন্তু কোনো কিছুই থাকছে না বিগত বছর থেকে, ইভেন এবছরও আমাদের যারা পরীক্ষা দিয়েছে তারা এটা যে তারা এসে যেটা বলেছে তার আলোকে আমি কিন্তু তোমাদের সঙ্গে বললাম। তো এখন দেখে নাও আসলে প্রশ্নটা থাকে কীভাবে, কারণ অনেক সময় হয় তোমরা বাসাতে কিন্তু সেন্টেন্স পড়ছো বাট পরীক্ষার হলে বা পরীক্ষার কোশ্চেনটা কেমন হয় এটা কিন্তু তোমরা জানো না। আবার এমন হয় তোমরা পার্টস অফ স্পিচ পড়ছো বাট পার্টস অফ স্পিচটা আসছে কীভাবে পরীক্ষাতে বিমান সেটা পদের জন্য সেটা কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে জানো না। এটার জন্য কিন্তু আমার বারবার তোমাদের জন্য ভিডিও তৈরি করা, তোমাদেরকে আসলে সাহায্য করাই আমার মেইন উদ্দেশ্য আর কি। তো তোমাদেরকে বলি, যেমন এক নম্বর কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এই যে প্রশ্নটা তোমরা পেলে আসলে কিন্তু এটা কোনো টপিক্সের বাইরে, আমি যে টপিক্সগুলো একটু আগেই বলে গেলাম তোমাদের, আসলে এটা একটা জিকে। আরেকটি কথা তোমাদেরকে জানাতে আসলে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ইংলিশের মধ্যে কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন থাকে কিন্তু সাধারণ জ্ঞানের মধ্যে থেকে, যেমন তার একটি অংশ কিন্তু এটা, যেমন এর অর্থ দাঁড়াচ্ছে যে বিশ্বের সবথেকে হাইয়েস্ট, সবথেকে উঁচু চোড়া কোনটি। তো এখানে তোমাদের 4টা অপশান দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে যেটা মনে হবে তুমি সেটাকে জাস্ট অ্যান্সারে বা ওখানে বৃত্ত ভরাট করে তুমি দিও, বাট সবগুলো কিন্তু সাধারণ জ্ঞান থাকবে না। আর সাধারণ জ্ঞানের কথা যেহেতু উঠলো ইংলিশে, ইংলিশে আর 2টা টপিক্সের উপর সাধারণ জ্ঞান বিগত বছরও পড়ছে এবং এবছরও কিন্তু আসছে ইংলিশে, সেটা হচ্ছে তোমাদের শেরে বাংলা এ কে ফজলুল হক। আমি আবারও বলছি শেরে বাংলা এ কে ফজলুল হক সম্পর্কে ডিটেইল তোমরা জেনে ফেলবে, আর তার জন্মসাল, তার দেশের বাড়ি কোথায়, সে প্রফেশন অর্থাৎ তার পেশা কী ছিল, এই টাইপের টপিক সব পড়ে ফেলবে। আর একটা হচ্ছে হ্যারি পটার, অনেকে তোমরা জানো ইতিমধ্যে যে হ্যারি পটার সম্পর্কে কিন্তু তোমরা মোটামুটি একটু ভালো ধারণা নিয়ে যাও, কারণ হ্যারি পটার সম্পর্কে কিন্তু কোশ্চেন আসছে, এটা কিন্তু ইংলিশের মধ্যে জিকে। নেক্সট আরেকটি প্রশ্ন, হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সি, অর্থাৎ সাগরের অ্যাডজেক্টিভ ফর্মটা কী হবে। ওখানে 4টা অপশান থাকবে, যেটা থাকবে তোমরা সেটা অ্যান্সার দিয়ে নেবে এবং বাসায় বেশি বেশি করে পার্টস অফ স্পিচটা একটু তোমরা প্র্যাকটিস করবে। এরপর আমি নেক্সট পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে টাউন, হুইজ কোয়ালিটি অফ নাউন ইজ ইট, অর্থাৎ টাউন এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কোন টাইপের নাউন, শুধু এটা তো নাউন বাট কোন টাইপের, বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশন আছে তোমরা জানো, জাস্ট কোন টাইপের নাউন এটা, জাস্ট 4টা অপশান থাকবে তোমরা অ্যান্সার দিয়ে পাবে। তারপর আরও আছে দেখো ইউথ, হুইজ কোয়ালিটি অফ নাউন ইজ ইট, হুইচ ইজ দ্য সিনোনিম অফ আনস্টারবল। দেখো এখানে আরেকটি কথা আমি ভুলে গেছিলাম, তোমাদের কিন্তু অ্যান্টোনিম সিনোনিম থেকেও কিন্তু কিছু প্রশ্ন থাকবে। সো অবশ্যই তোমরা বাসায় একটু অ্যান্টোনিম সিনোনিমের বিষয়ে একটু পড়ে যেও তোমরা, কারণ এখান থেকে 2টা বা 3টার মতো তোমাদের থাকতে পারে। আবার ডিগ্রি থেকে 2টা বা 3টা প্রশ্ন থাকে। আবার ভিডিও শেষে আমি বলে দিব যে 3টা বা 4টা টপিক্স থেকে এই যে 50টা IQ তোমাদের, 50টা MCQ তোমাদের আসে ইংলিশে, 2টা বা 3টা টপিক্স থেকেই কিন্তু 25 থেকে 30টা আসতেছে বিগত বছর থেকে শুরু করে এবছর পর্যন্ত, সেই টপিক্সটাও আমি বলে দিব ভিডিও শেষে। এর পরবর্তী প্রশ্ন দেখো, আই জাস্ট রিসিভ ইউর লেটার, রিসিভের নিচে দাগ অথবা ব্র্যাকেট দেওয়া থাকবে। অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে যে এটা রাইট ফর্ম অফ ভার্ব, তোমাকে জাস্ট যেটা সঠিক ফর্ম, 4টা অপশান থাকবে, তুমি সেখান থেকে জাস্ট সঠিকটাকে তুমি ভরাট করে ফেলবে। এরপরে দেখো ওপেন ড্যাশ পেজ 10, এখানে তুমি তো বুঝতে পারছো যে এখানে প্রিপজিশন তোমাকে বসাতে হবে যেটা হবে। আর তারপরে দেখো হুইচ ইজ নাউন ফর্ম অফ ডু, ডু এর নাউন ফর্মটা কি। তারপরে এ বাস্কেট অফ অ্যাপেল ড্যাশ বিন সোল্ড, এ বাস্কেট অফ অ্যাপেল ড্যাশ বিন সোল্ড, এখানে সঠিক যে শব্দটা আসবে তোমরা সেখানে বসিয়ে দিও। এরপর দেখো
ড্যাশ মিস্টার সুমন কেম হিয়ার স্টার্ট, এখানে তোমাকে আর্টিকেলস কি কি বলবে ইয়ে অ্যান্ড দিয়ের মধ্যে যেটা বলবে তুমি সেটা দিও। আর সবসময় একটি কথা বলে রাখি, তোমরা কখনো ভয় পাবে না, কারণ এখানে কিন্তু অপশান থাকছে। তারপর আছে করিম ইজ ড্যাশ এসএসসি ক্যান্ডিডেট, তারপর ড্যাশ ওয়াটার ইজ লাইফ, তারপর ড্যাশ সোনার ড্যাশ বেটার, এরপর নো ওয়ান উড অবজেক্ট কমা ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন। তোমাদের একটা কথা বলে রাখি, এই টাইপের যদি কোনো সেন্টেন্স তোমরা পাও বুঝতে হবে এটা হচ্ছে ট্র্যাক কোশ্চেন। আমি আমার আগের ইংলিশ যে ভিডিওটি আমি দিয়েছিলাম টেকনিক্যাল ট্রেডের জন্য, সেখানে কিন্তু বারবারই বলেছিলাম যে ইংলিশে কিন্তু তোমাদের ট্র্যাক কোশ্চেন থেকে কিন্তু 8 থেকে 10টা ইভেন 12টা পর্যন্ত কিন্তু তোমাদের কোশ্চেন আসছে। তারপর আরও কিছু ট্র্যাক কোশ্চেন বলি, যেমন আই অ্যাম নট এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট কমা ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন। সো তোমরা কিন্তু ট্র্যাক কোশ্চেনের বিষয়টা কিন্তু একটু ভালো করে বাসায় পড়বে। এরপরটি বলি হি সেইড টু মি শ্যাল ইউ স্টার্ট নাও, দেখো ন্যারেশন, তোমাদের কিন্তু ন্যারেশন থেকেও দুই একটা কোশ্চেন কিন্তু আসবে এবং সবই এমসিকিউ পদ্ধতিতে, জাস্ট যেটা অ্যান্সার হবে ওটা তোমাদের দেওয়া থাকবে, চারটা অপশান দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে জাস্ট সঠিক অ্যান্সারটা একটু বেছে নিও। এরপর কিছু ট্রান্সলেশন আসবে তোমাদের, যেমন আমরা আমাদের শিক্ষকের প্রতি কৃতজ্ঞ, চারটে অপশান থাকবে অ্যান্সার থেকে, তোমরা অ্যান্সার দেখে বা তোমাদের যে চারটে অপশান থাকবে অপশান থেকে তোমরা অ্যান্সারটা কিন্তু দিয়ে ফেলবে। এরকম আরও অনেক ট্রান্সলেশন থাকবে, যেমন মেয়েটি দুধ অপেক্ষা চা বেশি পছন্দ করে, তারপর সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এই টাইপের আরও কিছু ট্রান্সলেশন কিন্তু থাকবে তোমাদের। তারপর আরও একটি দেখো, ওয়েল ডান হুইজ কোয়ালিটি অফ পার্টস অফ স্পিচ, দেখছো পার্টস অফ স্পিচ থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন তোমাদের আসছে। আরও কিছু প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিই, সব জানতা কিন্তু কোনোটিতে উস্তাদ নয়, এই টাইপের কিছু ট্রান্সলেশন থাকবে। সো টোটাল ভিডিওটাকে যদি আমি সামারাইজ করি, দেখো তোমাদের আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে কিছুটা হেল্প করা ইংলিশ টপিক্সের উপরে। এখানে দেখো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমাদেরকে এসেছিল কোথা থেকে, দেখো তোমাদের আর্টিকেলস থেকে বেশ কিছু কোশ্চেন এসেছে, তোমাদের কিন্তু ভয়েস সেন্স থেকে এসেছে, তোমাদের প্রিপোজিশন থেকে আসছে, তোমাদের ট্যাগ কোশ্চেন থেকে আসছে, তোমাদের কিন্তু ট্রান্সলেশন থেকে আসছে, তোমাদের অ্যান্টোনিম সিনোনিম আসছে। সো তোমাদের কিন্তু বাসায় বসে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে এই সকল টপিকগুলোর উপরে। আর একটি কথা বলে রাখি, সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনীতে ম্যাক্সিমাম সময় দেখা যায় অনেকেই কিন্তু তোমরা আইপিওতে সিলেক্ট হচ্ছ বাট বাদ যাচ্ছ কিন্তু ইংলিশে। সো ইংলিশ কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমরা আয়ত্তে আনার চেষ্টা করবে। আর তোমরা যারা নন টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আরেকটা কম্পিটিশন কিন্তু বেশি হবে, সেটা হচ্ছে এর আগে যখন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা হয়েছিল ওই সকল ক্ষেত্রে যে সকল টেকনিক্যালের ছাত্ররা বাদ পড়েছে সামহাও কোনো কারণে, তারাও কিন্তু তোমার জেলার নন টেকনিক্যালের হয়েও কিন্তু পরীক্ষা দিবে। সো তোমার কম্পিটিশনটা কত বেশি হবে তুমি কিন্তু বুঝতে পারছো। সো বাসায় কিন্তু হিউজ পরিমাণ পড়াশোনা করো, ইংলিশের চেষ্টা করবে যে 50-এর মধ্যে অ্যাটলিস্ট তোমাদের 40 বা 40+ যেন থাকে। সো এই জন্য বাসায় প্রচুর পরিমাণে পড়াশোনা করো, বিশেষ করে ট্যাগ কোশ্চেন, আর্টিকেলস এবং পার্টস অফ স্পিচ, এই তিনটি বিষয়ের উপরে বিশাল জোর দাও তোমরা পড়াশোনার জন্য। পাশাপাশি কিন্তু অন্যান্য টপিক্সের উপরেও কিন্তু তোমরা জোর দিও ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। আর বরাবর আমি ভিডিও শেষে একটি কথা বলতে থাকি, ভালো একটা সঠিক প্রস্তুতি গ্রহণের জন্য বা তোমরা যদি চাও যে আমরা একবারই ভালোভাবে একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিব এবং একবারই সিলেক্ট হবো, যদি তোমরা ক্যাপাবল থাকো অবশ্যই তোমরা অনির্বাণে চলে আসতে পারো। অনির্বাণে 7 দিন 10 দিন 15 দিন ইভেন 1 মাস যদি তোমরা সময় পাও এখানে থেকে কিন্তু তোমরা ক্লাস করতে পারছো। তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছো, আমি শুধুমাত্র যে তোমাদের বিমান বাহিনী স্টুডেন্টদের যাতে আরও ভালো সার্ভিস ভালো দেওয়া যায় বা তোমাদের বিমান বাহিনী সম্পর্কে ভালো ধারণা দেওয়া যায় এই জন্য কিন্তু অনির্বাণে আমি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসরপ্রাপ্ত একজন স্কোয়াড্রন লিডার স্যার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারকেও কিন্তু রেখেছি, যিনি কিনা রিক্রুটিং বোর্ডে আগে ছিলেন। তিনি কিন্তু তোমাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে। কোন টাইপের ইনফরমেশন? হয়তো তোমাদের সিলেকশনটা কোন পদ্ধতিতে হয়, অথবা তিনি যখন ছিলেন 10-15 বছর আগে বিমান বাহিনীতে সেই আলোকে তোমাদের কিছুটা শেয়ার করলো, তোমরা কোন সাবজেক্টের উপর বেশি গুরুত্ব দিবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলো, এটা কিন্তু তোমাদের জন্য অনেক উপকার হবে, যেটা কিন্তু বাইরের কোনো প্রতিষ্ঠান তোমাকে দিতে পারবে না বা বাইরের কেউ তোমাকে কিন্তু এই সাজেশনটা ভালোভাবে দিতে পারবে না। সো এটা কিন্তু শুধুমাত্র তোমাদের হেল্প করার জন্য। তোমরা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু থাকতে পারছো। তাদেরকে বলি যে আমাদের কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি আছে, অনেকে হয়তো বা গ্রাম থেকে বা বিভিন্ন জেলা থেকে চিন্তা ভাবনা করছো যে আমরা এত দূর থেকে কীভাবে যাবো। একটা জিনিস মনে করো, এটা তো একটা চাকরি, ছোটোখাটো একটা বিষয় না, ছোটোকাল থেকে স্বপ্ন দেখছো হ্যাঁ বিমান বাহিনীতে যাবো বা কেউ তোমাদেরকে বলছে বা উৎসাহিত করছে বিমান বাহিনীতে যাবো, কিন্তু বাসায় যদি বসে থাকো তাহলে স্বপ্নটা পূরণ হবে কেমনে? তোমরা আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে হেল্প করি, অনির্বাণ তো কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পারবে। কারণ দেখো অনির্বাণ থেকে যদি সাফল্যটা না আসতো তাহলে এত স্টুডেন্ট কখনো অনির্বাণে আসতো? অবশ্যই কোনো সাফল্য পাচ্ছে। আরও কিছু কথা বলে রাখি যে আমাদের এখানে কিন্তু এমনও ঘটেছে যে 7 দিন 10 দিন 15 দিন ইভেন গত বছর এমন রেকর্ড আছে যে 3 দিন ক্লাস করে এবছরও 4 দিন ক্লাস করেও শান্ত নামে একজন মনে হয় সিলেক্ট হয়েছে, যে সিলেক্ট হয়েছিল আমাদের এখান থেকে। সো তোমরা আসো, অল্প কিছু দিনের জন্য হলেও আসো, অ্যাটলিস্ট অনির্বাণে দেখা করে যাও, আমার সঙ্গে দেখা করে যাও, আশা করি তোমাদের জন্য ভালো লাগবে। সো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে, ভালো থাকবে সবাই।